বাতিল 2010 পরবর্তী সব ওবিসি সার্টিফিকেট, ভোটের মাঝে বড় রায়, হাইকোর্টের বিভাজনের চক্রান্ত, বিজেপিকে বিঁধে পাল্টা মুখ্যমন্ত্রীর, মুখ্যমন্ত্রীকে কুকথার ঘটনায় নয়া পদক্ষেপ অভিজিতের, নিষেধাজ্ঞার নোটিশে অবমাননাকর মন্তব্য কমিশনের অভিযোগে হাইকোর্টে বিজেপি প্রার্থী। ধর্মীয় লাইনে প্রচার নয়, পাঁচ দফার পর বিজেপিকে নির্দেশ কমিশনের, হুঁশিয়ারি কংগ্রেসকেও, নির্বাচনী বিজ্ঞাপন নিয়েও হাইকোর্টে ধাক্কা পদ্মের। বাংলায় চোখ রাঙাচ্ছে রেমালের আশঙ্কা, বঙ্গোপসাগরে ঘনালো নিম্নচাপ, শুক্রবার পরিণত হবে গভীর নিম্নচাপে, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভাসবে রাজ্য। অসুস্থ শাহরুখ খান, সাফল্যের উচ্ছ্বাসের মাঝেই হঠাৎ বিপত্তি নাইট শিবিরে, আইপিএল ফাইনালের আগেই হাসপাতালে ভর্তি করা হল বাদশাকে। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। ভোটের মাঝে বড় রায় কলকাতা হাইকোর্টের, 2010 সাল পরবর্তী রাজ্যের দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মাথার ডিভিশন বেঞ্চ। বেঞ্চের দাবি, 2010 সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি, তার ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র। এদিকে এই শংসাপত্র কাজে লাগিয়ে অনেকেই চাকরি পেয়েছেন, তবে শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে। আদালত জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে, সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। এদিকে রায় বাতিলের নির্দেশে কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার খড়দহের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তিনি সাফ জানান, বিজেপির রায় এটা আমরা মানি না, ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। শিক্ষক নিয়োগ বাতিলের প্রসঙ্গ তুলে মমতার ইঙ্গিত, ভোটের আগে হিন্দু মুসলিম বিভাজন করতেই চক্রান্ত করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুকথা বলার ঘটনায় এবার নয়া পদক্ষেপ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। তাঁর অভিযোগ, নিষেধাজ্ঞা জারির সময় কমিশন যে মন্তব্যগুলি করেছে সেগুলি তাঁর পক্ষে অবমাননাকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলার জেরে তমলুকের বিজেপি প্রার্থীকে সেন্সর করেছে নির্বাচন কমিশন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ বুধবার বিকেল 5টায়। একই সঙ্গে 4 পাতার চিঠিতে প্রাক্তন বিচারপতিকে তীব্র ভৎসনা করা হয়েছে কমিশনের তরফে, আর এই চিঠির বক্তব্যকেই অবমাননাকর বলে অভিজিতের মন্তব্য। অন্য লোকের মান আছে, রেখাপাত্রের মান নেই, আমার মান নেই তা তো হতে পারে না। তারপরেই বুধবার হাইকোর্টে গিয়ে কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রচারে ধর্মীয় লাইনের ব্যবহার বা সাম্প্রদায়িক উস্কানি নয়, 5 দফা ভোটের পর বিজেপিকে সতর্ক করে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে সতর্ক করা হয়েছে কংগ্রেসকেও। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দুজনকেই কমিশনের তরফে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, যাতে তারকা প্রচারকরা ধর্মীয় বিভাজনকে প্রচারের হাতিয়ার না করেন। তবে বিজেপির বিরুদ্ধে কমিশনের সুর আরও চড়া। এদিকে নির্বাচনী বিজ্ঞাপন নিয়েই হাইকোর্টেও ধাক্কা পদ্ম শিবিরের। গত 4, 5, 10 ও 12 মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল সেই জাতীয় কোনো বিজ্ঞাপন আর প্রকাশ করতে পারবে না বিজেপি। বিজেপির যে 2 বিজ্ঞাপন নিয়ে তৃণমূল আপত্তি করেছে তার একটিতে দুর্নীতির মূল মানেই তৃণমূল এবং অন্যটিতে সনাতন বিরোধী তৃণমূল স্লোগান ছিল। এই 2টি বিষয়ই বিভ্রান্তিকর এবং অবমাননামূলক দাবি তৃণমূলের। যে কোনো বিজ্ঞাপনের লক্ষণ রেখা থাকা উচিত। মামলার শুনানিতে মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। সিঙ্গল বেঞ্চের নিষেধাজ্ঞাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ক্রমশ গাঢ় হচ্ছে দুর্যোগের আশঙ্কা। বুধবার বহু প্রতীক্ষিত নিম্নচাপ জন্ম নিয়েছে বঙ্গোপসাগরে। মৌসুম ভবন জানাচ্ছে নিম্নচাপটি শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে, তারপর শক্তি বাড়িয়ে তা উত্তর পূর্ব অভিমুখে এগোবে। তার সঙ্গে দোসর হিসেবে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত রয়েছে সেটি। এই জোড়া ফলার প্রভাবেই বুধ থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে। শনিবার থেকে ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা উপকূলের 2 জেলায়। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো বাতাসও। তবে কি সপ্তাহ শেষেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে বঙ্গে, আশঙ্কা সকলের। তবে তেমন কোনো পূর্বাভাস এখনো দেয়নি হাওয়া অফিস।
সাফল্যের উচ্ছ্বাসের মাঝেই হঠাৎ বিপত্তি, বদলে গেল নাইট শিবিরের ছবি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো খোদ কিং খানকে। এমনকি বুধবার মুম্বাই ফেরার কথা থাকলেও সেই সফর বাতিল করতে হয়েছে তাকে। বিগত দুদিন ধরেই আহমেদাবাদে রয়েছেন বাদশাহ। নাইট রাইডার্স টিমকে আরো উৎসাহ যোগাতেই মুম্বাইতে ভোটদানের পর তিনি উড়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উদ্দেশ্যে। তার সামনেই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স। সেই সাফল্যে নাইট শিবিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কিন্তু বুধবার এই ফের দৃশ্য বদলে গেল দলের মালিক কিং খানের অসুস্থতায়। জানা গিয়েছে তীব্র গরমের জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। এই মুহূর্তে আহমেদাবাদের তাপমাত্রা 45 ডিগ্রির কাছাকাছি। আগামী 5 দিনের জন্য সেখানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে চরম তাপপ্রবাহ চলছে। এদিকে মারাত্মক ব্যস্ত শেডিউলে নিরন্তর কাজ করে চলেছেন শাহরুখ খান। কাজের চাপ এবং তীব্র গরমেই অসুস্থ হয়ে পড়েছিলেন বাদশাহ। তারপরেই তড়ি ঘড়ি কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জানা গিয়েছে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলিউড বাদশাহকে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।